এখানে আপনার যে নাম আছে শফিকুল ইসলাম উর্ফে ধর্মিয়া, এখানে আপনাকে আসলে অন্য নামে আপনি এখানে বেশ প্রসিদ্ধ, যেটা হচ্ছে আপনি আবু মরিয়ম, আবু মরিয়ম নামে, যেটা পুরো ওমানের সবাই আপনাকে আবু মরিয়ম নামে, এটা আসলে কারণটা কি? এটা কারণটা হইল মেহাজ জন্ম লইছে একটা বড় শেখ কুয়েতের, উনি নামটা রাখছে, আপনার মেয়ের নাম রাখছে, মেয়ের নাম রাখছে মরিয়ম। তো এইটাই মরিয়ম নিয়ে আমার একটা টেলিফোন আসে লাগলাম, টেলিফোন আসিল না, এই নম্বরটা দিছে কুয়েতে, কুয়েতে দিয়ে টিভি দিছে, হোয়াটসঅ্যাপে চালিয়ে দিছে, এটা আবু মরিয়ম ওমানে আছে, যে কোনো মানুষ বেড়াই যেতে হইলে ওনার কাছে যাও, মানে সাপোর্ট করে দিলাম। এই ওমানি মানে কুয়েতির আসতে আমার বেড়ানোর জন্য বিজিটি, আমার ফার্স্টটা বিজিটি বুট আছে, স্পিড বুট, বিজি বুট আছে, সাগরগুলো তারা বেড়ায়, এগুলো আমার ডেইলি মনে করেন বাংলাদেশের 25,000 টাকা একটা বুটে ভাড়া, মানে একটা বুট ভাড়া, এটা পেট্রোল খরচ আমার, ড্রাইভার খরচ আমার, এরপরে সে কুয়েত যাওয়ার পরে সবার কাছে বলেছে যে আপনি এরকম ভাবে বেশি অতিথি পরায়ণ, সবাই জন্য এসে আপনার এখানে আতিথ্যতা গ্রহণ করেছে, ওখান থেকে আপনার নামটা আবু মরিয়ম, নামটা এলান করেছে, আবু মরিয়ম মানে হচ্ছে মরিয়মের বাবা, আমার মেন নাম মরিয়ম, সুপ্রিয়া একটা নাম সে মরিয়ম। আচ্ছা, এই নামেও আস্তা ওয়ার্ল্ড পরিচিত হয়ে গেছি, সৌদি ইমারাত, কাতার, কুয়েত, এরা অনেক লোক আসে আমার কাছে বেড়ালে। আমার আমার বাসায় তিনটা বড়খানা আছে, আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার এখানে দুইটি নিজস্ব বাড়ি রয়েছে, তার ভিতরে আপনার দেখলাম যে অনেকগুলো গাড়ি রয়েছে, নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি, মনে হচ্ছে আপনি মানে বেশ কি বলে এটাকে গাড়ি মাসের গাড়ি বড় 10 টন, 60 টন, 60 টন, তো অনেক বাংলাদেশে যাই নাই, জানা নাই কতটা, মানে 70-80 লাখ। আচ্ছা, আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে আমাদের মাস্কার থেকে যারা আপনার এখানে আসে সবাই আপনাকে মানে আতিথ্যতার জন্য সবাই খুব আসলে আপনি এই মানে কি উদ্দেশ্য নিয়ে মানুষকে এতটা? আমি মানে এটা আমার আগে আমার বাবা এগুলো মাসের খেজমত করতো, আগে আমি যখন আসছি বিদেশে তো আমার আলাদা আমার ইনকাম অনেক ভালো, তো আমি ওইটার সব আত্মীয় স্বজন মানে খবর বাইরে জানাই যে আসেন বেড়ানি আপনি এই বয়সে মার্শাল্লাহ বেশ পরিশ্রমী, আসলে আপনার এই সফলতার পিছনে আপনি সব থেকে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে আমার সফলতার পিছনে আমার পরিশ্রম না আমার সততা, কোন জিনিসটা আপনি? এগুলো আমি যে মানুষের খেজমত করতে আসি, এগুলো মানুষের যে খাওয়াইতে আসি, বাড়ায় রাখতে আসি, এগুলোর দোয়া আমার উপরে আছে, বুঝছেন, এগুলোর দোয়া আমার উপরে আছে না, আমি মানে একদম ফরদেশি হই, এতটুকু বিদেশ আমার লাগে মানে সম্ভবের কথা ছিল না, আপনি কিন্তু আমার পিছনে আমার কিসমতগুলো পিছনে আটতে আসে। আপনি দৈনিক কত ঘন্টা পরিশ্রম করেন? মনে করেন তো ফজরের নামাজ পড়ি, নাস্তা করি, বাড়িলে 12টা মানে 11টা লোকে কাজ করে, কিন্তু এগুলো হাজার করে আমি দেখাশোনা রাখতে পারি। এরপরে তো একটা সময় নামাজ পড়ি ঘুমিয়ে গেলাম, 4টা মাসের নামাজ পড়ি আবার গেলাম রাত্রে 9টা 10টা পর্যন্ত। আপনি যখন ব্যবসা শুরু করেন তখন কত টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা নামছিলেন? পুঁজি তো মনে করেন এই 5,000 রিয়াল লিখবো, মানে 10 লক্ষ টাকা, এখানে পুঁজি লাগে না। তো আপনি যখন ওমানে আসছেন, আজ থেকে 25 বছর আগে যখন ওমানে আসছেন, তখন এই এলাকার অবস্থা কি ছিল? তখন কি কারেন্ট ছিল? না, এই এলাকা কিছু আসেন না, আমি তো আসছি মার্গফালা টাউনে সালালাতে, এটা হলো গ্রাম্য এলাকা, এটা না আছে 85 এখানে, আগে আছে 74 সালালাতে, সাল তো টাউন এখানে সবগুলো আসছিল, তখন এখানে আসছি, এখানে কিছু ছিল ছিল না, ফার্স্টে এটা পাক্কা ঘর আমি বানাইছি, এটা ইটের ঘর, এগুলো এখানে পাথরের ঘর ছিল। আপনার কাছে 8 বছর জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে প্রায় প্রতিদিন 400-500 নতুন বাংলাদেশে আসতেছে ওমানে,
কাজের জন্য। তো যারা নতুন আসছে তাদের উদ্দেশ্য আসলে আপনার তার উদ্দেশ্য আমি যত প্রত্যেকের জানা আছে আমি যেখানে আসি যার খাজ নেই ওখানে আসলে আমি খাজ দিই মানে খাজ দেওয়ার চেষ্টা করি। যেমন আমার কাছে আছে মনে করেন 120 জনের উপরে লোক খাজ করে কিন্তু আমার নিজস্ব বিশ্বের কোম্পানির বিচার 20 জন 21 জন লোক আছে বাকি সব বাইরের লোকে খাজ করে।